জি আসসালামু আলাইকুম আজকে বন্ধের দিন আমরা দুটো পেশেন্ট রেখেছি গাইনোকোমাস্টিয়া গ্রেভ টি গাইনোকোমাস্টিয়া তো গ্রেভ টি গাইনোকোমাস্টিয়া মোটামুটি তখন থেকে লাস্ট পর্যন্ত কীভাবে করতে হয় সেটা আমরা একটু বর্ণনা করব আর গ্রেভ টি গাইনোকোমাস্টিয়া প্রাথমিক আমরা অপারেশনের আগে কিন্তু হলো যে সকল ধরনের ইনভেস্টিগেশন করে নিই ইনক্লুডিং হরমোন সাথে আমরা কিছু এক্সামিনেশন করি স্পেশাল এক্সামিনেশন সেটা হচ্ছে আছে তোমার টেস্টিস গ্রেড থ্রি এবং গ্রেড ফোর এক্সামিনেশন আমাদের টেস্টিস কিন্তু মাস্ট কারণ অনেকেই আছে যে আজকাল হলো যে ফিমেল টু মেল হওয়ার জন্য এই টেস্ট রিডাকশন করতে আসে তো যেটা আইন সিদ্ধ না যেটা আমি করি না সেই জন্য এই রুটিনটি কিন্তু আমরা জেনে তেলি সাধারণত দেখে নিব তো যাই হোক বলে যে সকল ধরনের ইনভেস্টিগেশন ইনক্লুডিং জিএ ফিটনেস মানে অগ্যান করার জন্য যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা দরকার সেগুলো আমরা করে নিই এই পরীক্ষা নিরীক্ষা করার পরে কিন্তু আমরা একটা কন্ট্রাক্ট সাইন করি যে এর কনসেন্ট ব্যাপার যেটাকে বলি এবং একই সঙ্গে আমি প্যারেন্টসদেরকে মানে দ্যাট মিনস রোগীর সাথে যারা আসেন তাদেরকে আমরা কাউন্সেলিং করি ওদের কোনো কনফিউশন আছে কি না ওরা কোনো কিছু জানতে চায় কি না আর সব কিছু কিন্তু ডিটেলস কনফার্ম করে তারপর আমরা পেশেন্টকে অপারেশন থিয়েটারে ঢোকাই আজকে এই পেশেন্টকে ঠিক একইভাবে একই প্রসিডিউর আমরা এখানে দিয়েছি আমাদের সাথে আছেন বিজ্ঞ অ্যানেস্থেটিস্ট আমার এই টিচার আমরা সম্পূর্ণ অপেন করে করতে যেহেতু গ্রেড থ্রি গাইনোকোমাস্টিয়া একই সাথে আমাদের আছে দেখুন এখানে মনিটর আমরা একই সঙ্গে হলো যে ডবল মনিটর রেখেছি যারা অভিতে কাজ করেন তারা অনেক সময় ডবল মনিটর আমরা রেখেছি কারণ হলে যে অনেক সময় কিছুটা একটু ফলস রিড দিতে পারে রিডিং দিতে পারে আর সেটা বিভিন্ন কারণে হতে পারে মুভমেন্টের কারণে হতে পারে নীল পালিশ থাকতে হতে পারে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে কনফার্মেশনের জন্য আমরা ডবল মনিটর রেখেছি এরপরে আমরা কিন্তু লোকাল ইনফিল্ট্রেশন আমরা নর্মাল সাইনের সাথে ওয়ান এম্পল এড্রেনালিন উইথ 100 ML নর্মাল সাইন সাথে অনেক সময় আমরা লোকাল অ্যানেস্থেটিক যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে দিয়ে না হলে শুধুমাত্র এই দুইটি দিয়ে জেনারেল অ্যানেস্থেটির সাথে আমরা ইনফিল্ট্রেট করি ইনফিল্ট্রেট করার পরে 10 মিনিট আমরা অপেক্ষা করার পরে আমরা তখন সাকার করি 10 মিনিট হয়ে গেছে আমরা সাকশন স্টার্ট করছি ইনশাল্লাহ 10 মিনিট পরে আমরা লাইপোসাকশন শুরু করি তো এটা গ্রেভ থ্রি গাইনোকোমাস্টিয়া যেহেতু সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে স্কিন রিডাকশন মাস্ক তো এখানে আমি একটু অ্যাড করে রাখি গ্রেভ থ্রি গাইনোকোমাস্টিয়া যদি অনেক বড় এরিয়াতে হয় যদি চেস্ট ফ্যাক্টরিতে হয় সেক্ষেত্রে বড় এরিয়া হয়ে গেলে কিন্তু ভালো রেজাল্টের জন্য কিন্তু গ্রেভ থ্রি গাইনোকোমাস্টিয়া তো আমি স্কিন রিডাকশন করে থাকি আমাদের বইতে বলা আছে গ্রেড থ্রি এবং গ্রেড ফোরের ক্ষেত্রে সাধারণত স্কিন রিডাকশন লাগে কিন্তু গ্রেড টু এর ক্ষেত্রে কোনো কোনো সময় আমি স্কিন রিডাকশন করে থাকি যদি এরিয়াটা খুব বেশি বড় হয়ে থাকে তো যাই হোক হলো আমরা লাইপোসাকশন করছি লাইপোসাকশন করার সময় আমরা বুঝতে পারি যে পেশেন্টের গ্ল্যান্ড কেমন আছে আর ফ্যাট কেমন আছে যেমন এই পেশেন্টটা করছে এটাতে গ্ল্যান্ড এতটা হবে না গ্ল্যান্ডটা তখন খুব সহজে বোঝা যায় গ্ল্যান্ড আপনি কিন্তু আমরা একদম হাত দিয়ে ধরতে পারি একদম এবং শক্ত কি করি যাই হোক আমরা এইভাবে লাইপোসাকশন করে নিই এক এক পাশে লাইপোসাকশন করতে সাধারণত 10 থেকে 20 মিনিটের মতো লাগে লাইপোসাকশন শেষ হওয়ার পরে আমরা সাধারণত এরিউলার উপরে অথবা নিচ দিয়ে যে কোনো জায়গায় একটু ইনসিশন দিয়ে আমরা গ্ল্যান্ডটাকে নিয়ে আসি দেখতে
50% almost প্রায় লাইসেন্স শেষ লাইপোসাকশন শেষ হওয়ার পরে আমরা গ্ল্যান্ড বের করি গ্ল্যান্ড বের করা পুরো কিন্তু আমরা দেখি উচ্চ নিচ সমতা কোথাও আছে কিনা সেটা কানেকশনের জন্য পুনরায় আবার একটা লাইপোসাকশন যদি লাগে সেই ক্ষেত্রে লাইপোসাকশন করে নিই এবং যদি কোনো জায়গায় একটু গর্ত হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা সেটেল স্টিচের মাধ্যমে রিপেয়ার করে থাকি আরেকটা জিনিস আমরা ফাইল করে থাকি সেটা হলো যখন একটা পেশেন্টের আমরা হলো গ্ল্যান্ড টোটাল অ্যাক্সেশন করি নিপুল এরিয়ার নিচে তখন কিন্তু হলো যে একদমই ফ্ল্যাট হয়ে থাকে দেখতে অনেকটা আনস্মার্টের মতো লাগে সেই ক্ষেত্রে কিন্তু আমরা নিপুল এরিয়ার নিচে একটু সামান্য ধরন ফ্যাট দিয়ে দিই যাতে একটু উঁচু থাকে দেখতে ন্যাচারাল লুকিং বা স্মার্টনেস মনে হয় সেটা অবশ্য পেশেন্ট টু পেশেন্ট ডিফার করে